মৃত সাগর ও ভূমধ্য সাগরে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে বেশ কয়েকটি হামলা চালানোর খবর দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তারা বলেছে, ইয়েমেনের পাশাপাশি ইরাকি প্রতিরোধ যোদ্ধারা এসব হামলায় অংশগ্রহণ করেছেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে বলেছে, আমাদের সেনাবাহিনী বেশ কয়েকটি মানসম্মত সামরিক অভিযান চালিয়েছে। এর মধ্যে একটি অভিযান চালানো হয়েছে ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে যৌথ সহযোগিতায়। ভূমধ্য সাগরে অবস্থানরত তেল ট্যাঙ্কারওয়ালারে কয়েকটি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, তেল ট্যাঙ্কারটি ইসরায়েলি বন্দর হাইফার দিকে যাচ্ছিল। ইসরায়েলি বন্দরগুলো ব্যবহারের উপর ইয়েমেনের যে নিষেধাজ্ঞা জারি করেছে তা লঙ্ঘন করায় জাহাজটিতে হামলা চালানো হয়েছে। এদিকে লোহিত সাগরে আমেরিকার জাহাজ ডেলোনিক্স লক্ষ্য করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে। এতে বলা হয়, এ সময় জাহাজটিতে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানায়, তারা ভূমধ্য সাগরে অবস্থানরত জোনাথন মায়রক্স নামের আরেকটি জাহাজে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় এবং হামলাটি সফল হয়েছে। বিবৃতিতে বলা হয়, জাহাজটি ছিল মায়রক্স কোম্পানির এবং এই কোম্পানি গাজা ইসরায়েলি আগ্রাসনে ইহুদিবাদী ইসরায়েলকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী আরো জানিয়েছে, লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী জাহাজ লোয়া নিসেও শুক্রবার অভিযান চালায় ইয়েমেন। বেশ কয়েকটি ড্রোন ব্যবহার করে হামলাটি চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার সুয়াইজে আবাসিক এলাকায় হামাসের যোদ্ধাদের তীব্র প্রতিরোধের সম্মুখীন হয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। শুক্রবার একাধিক ফ্রন্টে প্রতিরোধ যোদ্ধাদের হামলায় বেশ কয়েকজন ইহুদিবাদী সেনা হতাহত হয়েছে। হামাসের সামরিক বাহিনী জাদিন আল কাসাম ব্রিগেডে খবর জানিয়ে বলেছে, তাদের হামলায় বহু ইসরায়েলি সেনা হতাহত হয়েছে এবং হতাহতদেরকে একাধিক হেলিকপ্টারে করে তুলে নিয়ে গেছে দখলদার বাহিনী। গাজা সিটির পূর্বে অবস্থিত সুজায়েজ আবাসিক এলাকায় বৃহস্পতিবার নতুন করে বড় ধরনের অভিযান শুরু করে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা। তারা ওই এলাকার বেসামরিক অধিবাসীদেরকে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেয়। আল কাসাম ব্রিগেড বলেছে, তারা সুজায়েজ এলাকায় বাগদাদ স্ট্রিটে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে ইয়াসিন 105 শেল দিয়ে আঘাত হানে। একই স্থানে ইহুদিবাদী সেনাদের জমায়েতে মর্টার শেল নিক্ষেপ করা হয়।